সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি কিভাবে আপনারা ওয়েবসাইটের ভিতরে বাংলা ফন্ট ইউজ করবেন। যারা আমরা বাংলাদেশি অথবা ইন্ডিয়ান আসি, তাদের অনেকেরই যদি আমাদের বাংলাদেশি বা বাংলা ভাষার জন্য যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে হয় বা আপনার ওয়েবসাইটে যদি বাংলা ভাষা লিখতে হয় বা বাংলা কোনো কথা লেখার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমরা আদার যে সিস্টেমগুলো আছে ওইভাবে কিন্তু সরাসরি বাংলা লিখতে গেলে আমাদের বাংলাটা কিন্তু খুব ভালোভাবে আসে না এবং ভালোভাবে ফুটে না, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। যেমন আপনাদেরকে আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই আপনাদের ওয়েবসাইটে যে ফন্টটা ইউজ করছেন এটা কোথা থেকে কীভাবে নিছেন একটু যদি বলতেন খুব উপকার হতো, কারণ আমরা আমাদের নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট হোক অথবা আমাদের বিজনেস ওয়েবসাইট হোক, সেটা যদি লোকাল বিজনেস হয় তাহলে কিন্তু বাংলা ফন্ট কম বেশি সবারই ব্যবহার করতে হয়। যেমন আমি, এটা হচ্ছে আমার ধরতে গেলে একটা লোকাল বিজনেস, ধরেন এটা এখানে আমি ইনস্টিটিউটের আমার সমস্ত কিছু এখানে আছে, আমার সব কিছু এখানে আছে। তো আমাদের ওয়েবসাইটে যদি আমি বাংলা ফন্টটা না লিখে শুধু ইংলিশ দিতাম তাহলে কিন্তু সমস্ত কিছু কিন্তু ইংলিশ হয়ে যেত, তাহলে খুব একটা বাংলাদেশি মানুষ কিন্তু খুব একটা বুঝতে পারতো না। যারা ইংলিশে মোটামুটি ভালো দক্ষ তারা কিন্তু এগুলো বুঝতে পারতো, কিন্তু এই বাংলা দেওয়ার কারণে কিন্তু মোটামুটি 90% মানুষ কিন্তু সবগুলো বুঝতে পারবে যে আমি কী বলছি এবং কী ধরনের কথাগুলো বলতেছি, সব কিন্তু তিনি ডিটেলসে পড়তে পারবে আস্তে আস্তে। ইংলিশ থাকলে কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে পারবে না। তো এটাই হচ্ছে মূল কথা। তো এবার দেখেন আমি যে ফন্টটা ইউজ করছি, আমার এই ফন্ট আমি কোথা থেকে ইউজ করলাম, তার আগে আমি একটু রিলোড করে নিই। আমি যে প্লাগইনটা এখানে ইউজ করছিলাম সেই প্লাগইনটা আমি আপাতত ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে দেখি এখন কীরকম লাগে ফন্টগুলো। দেখেন এখন কিন্তু এরকম লাগতেছে, আগের থেকে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার এই ফন্টটা কিন্তু দেখতেও খুব একটা ভালো লাগতেছে না, ঠিক আছে। দেখেন ফন্টগুলো দেখতে ভালো লাগতেছে না, হিদিবিদি প্যারা প্যারা লাগতেছে, ঠিক আছে, কেমন কেমন লাগতেছে। তো আপনি যখন ফার্স্ট টাইম আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি কোনো বাংলা ফন্ট লিখবেন, তার জন্য একটা বেস্ট একটা প্লাগইন হচ্ছে এখানে যে আপনারা প্রথমে আসবেন প্লাগইনে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে তো অবশ্যই সবাই আসতে পারবেন। যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কম বেশি কাজ করতেছেন তাদের সবারই এই ড্যাশবোর্ড সম্পর্কে আইডিয়া আছে। তো আমরা সরাসরি এখানে কোনো কিছু না হাত দিয়ে আমরা চলে যাব প্লাগইনে। প্লাগইন থেকে আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইনে। আমরা এখান থেকে লিখব হচ্ছে অ্যাড, এখানে দেখেন অ্যাড নিউ প্লাগইন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন নিচের দিকে সার্চ করার অপশন আছে, আমরা লিখব হচ্ছে বাংলা ওয়েব ফন্ট, বাংলা ওয়েব ফন্ট। ওকে, ওয়েব ফন্ট এটা যখন লিখব আমরা তখন আমাদের এখানে বাংলাদেশি যে কিছু ফন্ট বেস্ট কিছু ফন্টের প্লাগইন আছে যেগুলোতে খুব সহজে কিন্তু বাংলা ভাষা লেখা যায় বা বাংলায় কন্টেন্টগুলো লেখা যায়। তো আমরা চাইলে এই ধরনের প্লাগইনগুলো ইউজ করতে পারি। এখানে মোটামুটি সবগুলো প্লাগইনই বেটার, কিন্তু এখানে যেহেতু 3000 মানুষ এটা ইউজ করছে আমরা এই ফন্টটাই আমরা ইউজ করব। এখানে দেখেন পুষ্টভাবে ওয়ার্ডপ্রেস বাংলা ওয়েব ফন্ট এটা বলা আছে, ইমরান বাই ইমরান। ওকে, তো আমরা এটা ইনস্টল করব। আমরা যখন এটা ইনস্টলে ক্লিক করব তখনই কিন্তু আমাদের মোটামুটি কাজ শুরু হয়ে যাবে। দেখেন আমরা যখন এটা ইনস্টল করার পরে, আমি অ্যাক্টিভ করার আগে একটু আপনাদেরকে দেখাই, এখন কিন্তু এরকম লাগতেছে। হ্যাঁ, এরকম লাগতেছে যখন আমি অ্যাক্টিভ করব। দেখেন অ্যাক্টিভে ক্লিক করলাম, অ্যাক্টিভ ক্লিক করার সাথে সাথে আপনার কোনো কাজ নাই, জাস্ট আপনি এসে এখানে রিপ্লেস করবেন। দেখেন এখন কিন্তু এরকম আছে, যখন আমি এটা রিপ্লেস করব তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু আগের থেকে, এখন দেখতে কিন্তু খুবই স্মার্ট লাগতেছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আপনি জাস্ট এই ফন্টের এই প্লাগইনটা, আমি মনে করি বেস্ট একটা প্লাগইন, এটা আপনারা ইউজ করে কিন্তু আপনাদের ওয়েবসাইটে বাংলা ফন্ট বা বাংলা যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয়, বাংলা কন্টেন্ট তৈরি করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু সহজে এই প্লাগইনটা ইনস্টল করে সেখানে আপনি ইউজ করতে পারেন। এর জন্য আপনাকে আলাদা কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি প্লাগইনটা ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন, হয়ে যাবে আপনার কাজ। তো আশা করি মোটামুটি আপনারা ক্লাসটা সম্পূর্ণ দেখেছেন, তো একটু হলে কিছু শিখতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।